ব্যাংকে টাকা কিন্তু নাই ভাই, এটা আমার কথা না। এটা কে বলছে যে টাকা নাই? বলছে প্রথম আলো। গত 11ই জানুয়ারি প্রথম আলো, এই যে দেখেন। তো টাকার সংকট কেন হইল? না না ইলিয়াস, টাকা তুলে ফেলতে বলছে তাই টাকার সংকট বাড়ছে, বা আমরা বিদেশে বসে এক গুজব ছড়াইতেছি সেজন্য টাকার সংকট হয়েছে, তা কিন্তু না। প্রথম আলো কি বলতেছে সেটাই দেখি। হ্যাঁ দেখব। আচ্ছা, প্রথম আলো বলতেছে আন্তর্জাতিক বাজারে জ্বালানি ও ভোগ্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় গত বছরের মার্চ থেকে দেশে ডলারের চাহিদা বাড়ছে, আমরা তো জানি। এতে 2022 সালে প্রতি ডলারের দাম বাড়ছে প্রায় 20 টাকা, তাতেও মেটেলি ডলার সংকট। বরং এর ফলে বাইরে গেছে টাকার চাহিদাও, কারণ ব্যাংকগুলাকে টাকা দিয়ে ডলার কিনে আমদানি বিল পরিশোধ করতে হয়, ফলে ডলার কিনতে গিয়ে অনেক ব্যাংক টাকার সংকটে পড়ে গেছে। তাহলে কারণটা বোঝা গেল। আরও কারণ আছে কেন টাকার সংকট। কারণটা হইতেছে, প্রথম আলো বলতেছে যে ব্যাংকগুলা যে পরিমাণে ঋণ বিতরণ করতেছে, আমানত জমা হচ্ছে তার অর্ধেক, মানে ঋণ বিতরণ করতেছে দ্বিগুণ, আমানত পাইতেছে অর্ধেক, বাকি টাকা কোত্থেকে আসবে? তো আমানত কেন আসতেছে না? এটা বলতেছে যে আমানতের যে সুদ সেইটা মূল্যস্ফীতি যে তার চাইতে কম, সেজন্য কেউ ব্যাংকে টাকা রাখতেছে না। এর মধ্যে এই যে 5টা ব্যাংকের অনিয়ম আলোচনায় আসা, গ্রাহকদের মধ্যে কিছু আতঙ্ক ছড়াইছে এটা বলতেছে। ফলে গত বছর নভেম্বরেই পুরো ব্যাংক খাতের আমানত প্রায় 3000 কোটি টাকা কমে গেছে। টাকা নাই, 3000 কোটি টাকা কিন্তু কম না, যদিও আমাগো মাল মোহিত কইছিল 3000 টাকা নাকি কিছুই না। এখন ব্যাংকগুলা কি করতেছে এই ঝামেলা সামলানোর জন্যে, সেটা প্রথম আলো বলছে। কি বলছে দেখব। বলতেছে এইসবের প্রভাবে এখন এক ব্যাংক অন্য ব্যাংক থেকে 10% সুদেও টাকা ধার করতেছে। একদিনের জন্য কলমানি মার্কেটেও সুদ আর বাড়ছে, বাড়ছে ট্রেজারি বিলের হারও। এই সংকট কাটায় উঠতে আমানতের সুদ বাড়াইতে পারতেছে না ব্যাংকগুলা, কারণ ঋণের সুদহার সর্বোচ্চ 9% নির্দিষ্ট করে রাখছে বাংলাদেশ ব্যাংক। আচ্ছা এইবার বলেন তো, ব্যাংক 10% সুদ দিয়ে টাকা সংগ্রহ করতেছে আর ঋণ দিতেছে 9% সুদে, বাকি 1% কি ব্যাংক নিজেই খায়া ফেলতেছে না? এটা তো সহজ হিসাব। ব্যাংকগুলো যে জয় বাংলা হয়ে যাইতেছে আমি সেই 6 মাস আগে থেকে চিক করে পারতেছি। এইবার বরাবর হিসাব দেখলেন তো, ব্যাংক কীভাবে আপনার টাকা খাইয়া ফেলতেছে। সে ঋণ দিতেছে 9% সুদে আর নিজে ঋণ করতেছে 10% সুদে। তো এটা কি খয়রাতি? তারা কি খয়রাতি করার জন্য ব্যাংক খুলছে? তো 1% কই থেকে পায়? আপনার কাছ থেকে নেয়, কেমনে নেয় দেখবেন? দেখবেন যে এই ফি সেই ফি এইটা বইলা কেটে রাখতেছে আপনার কাছ থেকে। ব্যাংকের স্টেটমেন্ট দেখলে দেখবেন টাকা রাখছেন কমে গেছে, বছর শেষে মেলা টাকা কেটে নিছে কিবা কামে। এই বেড়াছাড়া অবস্থার জন্য কি সমস্যা হইতেছে সেটা এখন দেখি। আমরা একটু আগে দেখছি না, প্রথম আলো কইতেছে ওই যে কলমারির সুদের হার বাড়ছে, ট্রেজারি বিলের সুদের হার বাড়ছে। তো কলমানি কি, ট্রেজারি বিল কি, এই জিনিসটা বোঝার আগে আমরা 2টা জিনিস একটু বুঝে নিই, নাইলে হাঙ্কেরে দূর পটাবি, হাঙ্কেরে দূর পটানো তো দেওয়া যাবে না, তাই না? আচ্ছা, যা বোঝা লাগবে আমাদের, এটা হইতেছে মানি মার্কেট বা টাকার বাজার। টাকার বাজার সেইটারে কয় যেখান থেকে অল্প সময়ের জন্য টাকা ধার নেওয়া যায়, কয়েকদিন থেকে কয়েক মাসের জন্যে। তো টাকা ধার দেয় কেটা, আর একটা ব্যাংক দেয়, অন্যান্য প্রতিষ্ঠান দেয় যারা টাকা পয়সা নিয়ে ডিল করে আর কি, টাকা তাদের বেশি, যেমন ইন্স্যুরেন্স কোম্পানি আছে, অন্য ব্যবসা প্রতিষ্ঠান আছে, এমনকি বাংলাদেশ ব্যাংক সরকারও টাকা ধার দেয়। তো এই অল্প সময়ের জন্য যেখান থেকে টাকা ধার করা যায় সেটা হইতেছে মানি মার্কেট, আর বেশি সময়ের জন্য যেখান থেকে টাকা নেওয়া হয় সেটা কোয়া হয় ক্যাপিটাল মার্কেট। একটা হচ্ছে মানি মার্কেট, একটা হইতেছে ক্যাপিটাল মার্কেট। মানে যেইখানে ক্যাপিটাল মার্কেট কোনটা, মানে যেইখানে কোম্পানি শেয়ার বেচা টাকা তুলে, সরকার প্রাইস বন্ড সঞ্চয়পত্র কইরা টাকা তুলে, বুঝাও তো। তাইলে ক্যাপিটাল মার্কেট আর মানি মার্কেট মানে মনে থাকবে, না থাকলে অসুবিধা নাই, মনে থাকার ব্যবস্থা করে দিতেছি। তো এই মানি মার্কেট অল্প সময়ের জন্য টাকা নেয়ার মার্কেট। হ্যাঁ, নানা মেয়াদের টাকা ধার পাওয়া যায়, সবচেয়ে অল্প সময়ের জন্য যেইটা সেইটা হইতেছে কলমানি। হ্যাঁ, কলমানি হইতেছে সবচেয়ে অল্প সময়, কত সময়ের জন্যে? এক রাইতের জন্যে, এক রাইতের টাকা ধার, পরদিন শোধ দিয়ে দেবে। তো এক রাইতের জন্যে আরও মেলা কিছু আছে না, ওই যে এক রাতের জন্যে শয্যা সঙ্গী ভাড়া পাওয়া যায় না, কী নাম কল গার্ড।
তো এক রাতের টাকাও কল মানি বুঝছাও, আর ভুল হবে মনে থাকবে। হ্যাঁ আচ্ছা, তো যাই হোক, কল মানি রেড বাড়ছে, কল গার্লের রেড বাড়ছে কিনা সেটা করবা পারুম না। আমলি তামলি করে যারা ছাত্রলীগ যুবলীগ যারা করে, ওগুলো জিজ্ঞেস করে দেখেন ওরা কইবার পারবে। আবার দেখেন প্রথম আলো কইতেছে বাংলাদেশ ব্যাংক নিয়মিত ভিত্তিতে ব্যাংকগুলোকে রেপোর মাধ্যমে টাকা দিচ্ছে। রেপো কি? হ্যাঁ রেপো কি? আচ্ছা রেপো কি এটা রেপুসি? হ্যাঁ মেলা জটিল জটিল কথাবার্তা বলে, কিন্তু জিনিসগুলো খুব সোজা, কিন্তু একদম সোজা। তো রেপো মানে হইতেছে রিপার্চেজ এগ্রিমেন্ট। রিপার্চেজ মানে আবার কেনার এগ্রিমেন্ট, আবার কেনার চুক্তি। মানে ধরেন আপনার কাছে 1000 টাকার প্রাইস বন্ড আছে, 1000 টাকা, তো আপনার এক্ষুনি টাকা দরকার। হ্যাঁ তো প্রাইস বন্ডটা আপনি বেচতে পারতেছেন না, তো এইটা রেপো করলেন আপনার বন্ধুর কাছে, মানে আপনার বন্ধুর কাছে 1000 টাকায় বেচে দিলেন। একটা চুক্তি করে, বন্ধুত্ব টাকার দরকার নাই, কিন্তু ও আপনারে সাহায্য করার জন্য দিল আর কি টাকা। তা বন্ধুর লাভ কি? তো আপনি বন্ধুরে কইলেন যে এই যে তোমারে বেচলাম এটা, এটা কিন্তু আমি আবার কিনে নেব, হ্যাঁ এক মাস পরে তোমারে আমি 1100 টাকা দেবো। তার মানে 10% ইন্টারেস্ট দিলেন, তাই না? এইটারে বলে রেপো রেট, বুঝছাও? এইটা হইতেছে রেপো যা দিয়া বাংলাদেশ ব্যাংক টাকা দিচ্ছে। তার মানে বাংলাদেশ ব্যাংকের কোনো বন্ড সে কিনছিল, সেইটা বাংলাদেশ ব্যাংকের কাছে রেপো করে বেচতেছে, আবার কিনে নিবে সে পরে, বুঝছাও? আচ্ছা আর একটা জিনিস আছে, ওইটা প্রথম আলো থেকে দেখি আবার না কইছিল, কিন্তু আমি আগে দেখাইছিলাম, আবার দেখাই। ওই যে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক প্রথম আলোকে বলেন ট্রেজারি বিলে সুদ বাড়ছে, এই জন্যে টাকাধারের সব ধরনের পণ্যের সুদও বাড়তেছে, এটাই স্বাভাবিক। টাকাধারের পণ্য কি? ওই যে কলমানি একটা পণ্য টাকাধারের, হ্যাঁ রেপো একটা পণ্য টাকাধারের, ট্রেজারি বিল, ট্রেজারি বিলও মানি মার্কেটের একটা পণ্য। ট্রেজারি বিল স্বল্প মেয়াদি একটা বন্ড যা সরকার ছাড়ে। ধরেন ট্রেজারি বিলের দাম হইতেছে 100 টাকা, কিন্তু সরকার এটা ছাড়বে 97 টাকায়, বলবে যে 3 মাস পরে এটা পাকবে, মানে ম্যাচিওর হবে, তখন তুমি এটা ভাঙাইলে 100 টাকা পাবা। তো এই 3 টাকা তোমার লাভ, এই যে ট্রেজারি বিলের 3 টাকা হইতেছে সুদ বা ডিসকাউন্ট, বুঝছাও? মানে ট্রেজারি বিলের সুদ। তাইলে এইটা স্পষ্ট যে টাকার সংকট আছে, আর সেটা ঠেকানোর জন্য হাসিনা এসব করতেছে, কলগালের রেট বাড়াইতেছে, ও সরি কলমানির রেট বাড়াইতেছে, সুদের রেট বাড়াইতেছে, আর কিবা কিবা বাড়ছে সবই তো দেখলাম না, এবার বোঝা গেছে গেলে না? আমরা এগুলো মেলা বোমবাস্টিং কথাবার্তা কইলে কিন্তু আমরা ধরে ফেলুম এরপর থেকে। হ্যাঁ বোঝা গেছে সব না? আচ্ছা তো এখন সরকার কই থেকে টাকা পাইতেছে আর কি, টাকা। হ্যাঁ এটা একটু দেখি, হ্যাঁ এটা দেখার জন্য এই নিউজটা দেখেন, এখানে কইতেছে চলতি অর্থ বছরে জুলাই থেকে 15 ডিসেম্বর পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক থেকে সরকার ঋণ নিছে 49,000 কোটি টাকা। 49,000 কোটি টাকা, হ্যাঁ এটা আসলে টাকা ছাপাইছে সরকার, সেজন্যই নতুন নতুন চকচকে নোট দেখেন, তাই না? এই নিউজে দেখেন 50,000 কোটি টাকা ছাপাইছে, মানে ওই একই রকম আর কি, 49,000 কোটি টাকা ছাপাইছে সরকার। তো এই নিউজের নিচে একটু দেখেন, এই যে ইংরেজি নিউজের নিচে যে বলতেছে ট্রেজারি বিলের ইন্টারেস্ট রেট, দেখতেছেন না? গত কয়েক বছরে এখানে দেখে বুঝবেন কখন কখন সরকারের হাতে টাকা কম ছিল, যখন টাকা কম তখন ইন্টারেস্ট কি কি হয়, বেশি, তাই না? তো যখন টাকা বেশি তখন ইন্টারেস্ট কম, বুঝছাও? তো তাহলে ট্রেজারি বিল বুঝে গেছি, ট্রেজারি বিলের ইন্টারেস্ট বুঝে গেছি, ট্রেজারি বিলের ইন্টারেস্ট দেখা কেমনে বুঝুম সরকারের হাতে টাকা আছে নাকি নাই, বুঝা গেছে? আচ্ছা সরকার ইচ্ছা করলে টাকা ছাপাইতে পারে, কিন্তু টাকা ছাপাইলে কিন্তু সমস্যার সমাধান হবি না, বেহিসাবি টাকা ছাপাইলে সমস্যা হয়, বিশাল সমস্যা হয়, তাই টাকার মান কমে যায়, এটাতে কই আমরা মুদ্রাস্ফীতি? হ্যাঁ আমি আগে বলছিলাম কিন্তু এই মুদ্রাস্ফীতি, তো আবার কইয়া দিই কেমনে বুঝবেন মুদ্রাস্ফীতি হইতেছে কি না, এটা তো পত্রিকা পড়ে বুঝতে হবে না, আপনি নিজেই বুঝবেন। বাজার করার সময় আলাদা কইরা 1 কেজি চাল কিনবেন প্রত্যেক মাসে, একই দোকান থেকে একই ধরনের চাল কিনবেন, এবং লেখা রাখবেন কত টাকা দিয়ে কিনছিলেন 1 কেজি চাল, এবং দেখবেন কয় টাকা লাগতেছে। আপনি যদি দেখেন আগের মাসের চাইতে টাকা বেশি লাগতেছে 1 কেজি চাল কিনতে, তাইলে আপনার টাকার মান কমছে, আপনার মুদ্রা স্ফীতি হইছে। আর যদি দেখেন আগের চাইতে কম লাগতেছে, তাইলে মুদ্রা সংকুচিত হইছে, দুটোই খারাপ। যাই হোক এটা পরের আলাপ, পরে একবার আলাপ করুন। বাংলাদেশে এখন মুদ্রাস্ফীতি হইতেছে, এটা এমন একটা ভয়াবহ জায়গায় গিয়ে কিন্তু পৌঁছাবে, আমি শুধু না
বড় বড় রথিমারুদেরও একই কথা কইতেছে যে দেখেন। ত্যাগের সংকটের কথা তো কইলাম না, তো ডলার সংকট কেনকা আছে এটা একটু দেখি। হ্যাঁ আচ্ছা, আমরা কয়েকটা নিউজের হেডলাইন দেখি শুধু, আর কিছু পড়তে হবে না, শুধু হেডলাইন দেখলেই বুঝে যাবেন। দেখবো হ্যাঁ আচ্ছা দেখি, এই যে দেখেন, ডলার সংকটে কয়লা আনা যাচ্ছে না তাই রামপালে বিদ্যুৎ উৎপাদন বন্ধ। হ্যাঁ আমরা একবার লং মার্চ করে গেছিলাম আমি খুলনায় রামপালে, ওই ওখানে যেন বিদ্যুৎ কেন্দ্র না হয়, কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র যেন না হয়, কয়লা পুড়ে এলে মেলা বিপদ আছে, পরিবেশের বিপদ। তো লং মার্চ করে গেছি, এখন লং মার্চ করা লাগিচ্ছে না, সরকার নিজেই বন্ধ করে দিতেছে। এই যে এটা কইতেছে ডলার সংকটে রোজার পণ্য খালাস করা যাইতেছে না, ব্যাংক ঋণপত্রের বিপরীতে ডলার মূল্য পরিশোধ করতে না পারায় তিনটা জাহাজের তেল চিনি খালাস করা যাচ্ছে না। এইটা 18 তারিখের নিউজ, আর জাহাজ ভাসতেছে কতদিন ধরে জানেন? আরো কতদিন যে ভাসে আল্লাহ মালুম। এইখানে শেষ না, এই যে দেখেন ডলার সংকটের প্রভাবে চিনি নিয়ে সাগরে ভাসছে আরো দুই জাহাজ, মানে আগে তিন জাহাজ ভাসতেছিল, এখন আরো দুইটা জাহাজ যুক্ত হয়েছে। তার মানে ডলার নাই মাল খালাস করতে পারতেছে না, মানে একদিন দুই দিনের জন্য না, কিন্তু 54 দিন ধরে ভাসতেছে কিন্তু ডলার পাইতেছে না। একটা জাহাজের মাল খালাস করার মতো ডলার নাই সরকারের হাতে, চিন্তা করেন অবস্থা। হাসিনার হাতে একটা জাহাজের মাল খালাস করার মতো টাকা নাই, 54 দিন ধরে টাকা জোগাড় করতে পারে নাই। এর মধ্যে একটা জাহাজ কিন্তু এসালোমের সিনিয়র, সে টাকা এসে ব্যাংকের পাওনা কিন্তু শোধ করে দিছে। হ্যাঁ কিন্তু ব্যাংকে ডলার নাই, সে কেমনে ডলার দিবে? ডলার দিতে পারেনি, জাহাজ আসছে কিন্তু আমরা খালাস করতে পারতেছি না। জাহাজ কিন্তু ভাসতেছে মাগনা না, প্রত্যেক দিন ভাড়া গুনতে হইতেছে, যতদিন দেরি হবে ততদিন ড্যামারেজ দিতে হবে। তো এই চিনি খালাস পাইলে কি ড্যামারেজের টাকা কি এসালোম তার পকেট থেকে দিবে? না দিবেন না, তো এইটা আপনার পকেট থেকে যাবে। রোজার পণ্য নিয়ে জাহাজ ঘুরতেছে না, দেখেন রোজার মাসে কেমন জিনিসের দাম বাড়ে। আর হাসিনা কি লাগবে, অসাধু ব্যবসায়ীরা রোজার বাজারে জিনিসের দাম বাড়ায়। ব্যবসায়ীরা ধোয়া তুলসী পাতা না, আমি সেটা কইতেছি না, কিন্তু হাসিনার জন্যে ডলার দিতে পারেনি জন্যে যে 54 দিনের বেশি সময় ধরে জাহাজ ভাসলো আর ড্যামারেজ দিলাম, এই টাকাটা যে পাবলিকের পকেট থেকে যাচ্ছে এটার দোষ টাকার, এটা তো হাসিনার দোষ। ব্যবসায়ীরা কি কইতেছে দেখেন, ব্যবসা করা কঠিন হয়ে যেতেছে। উনি একটা প্রতিষ্ঠানের প্রধান, ওনার এক্সাম্পল দিতেছেন ওনার চালু আর ভালো প্রতিষ্ঠান কীভাবে আস্তে আস্তে জয়ফিলা হয়ে যাইতেছে। এর মধ্যে বাড়েছে শেখাচ্ছে না গ্যাসের দাম, এই যে দেখেন কি বলতেছে ব্যবসায়ীরা, তার ব্যবসা জীবনে নাকি এমন অনিশ্চয়তায় পড়েন নাই। হাসিনা কইছে যে বাংলাদেশ ছাড়া নাকি পৃথিবীর কোনো দেশ গ্যাস আর বিদ্যুতে ভর্তুকি দেয় না। এই যে দেখেন আজ ধরুন নাকি পরে, আচ্ছা কাল ধরুন নি, হ্যাঁ মেলা দিন কিছু কই না, তো তো বাইরে গেছে আর কি, কিছুদিন চুপ ছিল কিন্তু এখন ভাবছে যে এখন তো কিছু কয় না, তো এই চান্সে কয়ানি মাপ নাই কাঁঠাল রানী, আসতেছি বাস ধর নিয়ে রেডি থাইকো, খেলা কিন্তু হবে।